বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত আমার دینی ভাইরা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি তার ছোট বায়ের বিয়েতে ওনা জোটুক সম্ভব উনি যদি পয়সা খরচ করে তাহলে কি উনার এই পয়সা খরচ খরচটি কি সাদাকা জারি হবে কিনা প্রথমে আমি আমার এই ভাইকে বলবো ওয়ালাইকুমুসালা মরহমতুল্লা হি অবরা একটি হাদিস যে হাদিসটি ইমা মুসলিম রে করেছেন এক হাজার ছয়শো একত্তিরিশ নম্বর হাদিস আবি হরে র বর্ণিত যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলেছেন যে ইদা মাহত আল ইনসান ইন কতা আমালুহু ইল্লা মিন আসা ইল্লা মিন সাদ কাতিঞ্জারিয়া আও ইলম ইনতাফাউ বিহি আও ولদ সালেহ ইয়াদউ লাহ আও কমা ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসwidetilde রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে ইরশাদ করতেছেন যে কোনো একটি ইনসান কোন একটি মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় একমাত্র তিনটি রাস্তা তার জন্য খোলা থাকে একটি হলো সদাকা জারিয়া দ্বিতীয় হলো কোন একটি জ্ঞান যে গানটি সে রেখে যায় এবং মানুষ উপকৃত হয় ওই গান থেকে তৃতীয় হলো সে যদি একটি নেককার সন্তান রেখে যায় নেককার সন্তান তার জন্য যদি দোয়া করে এই তিনটি রাস্তা তার জন্য খোলা থাকে আর সব রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায় তো সদাকা জারিয়া যে প্রশ্ন এসেছে সদাকা জারিয়া অর্থ হলো যেই সদাকাটি বন্ধ হয় না জারিয়া ইয়া অর্থ হলো মানে চলে যে এটাকে বলা হয় না হারুন যা মানে নদী প্রবাহিত যেসব নদী নদী প্রবাহিত যে আপনার যে নদীর পানিগুলো বন্ধ হয় না চলতে থাকে এভাবে এই সদাকাটাও বন্ধ হয় না বন্ধ হয় না চলতে থাকে সে মারা যাওয়ার পরেও এই তার আমল নামাটা চলতে থাকে তো অলামারা সদাকা যা অর্থ বলেছে যেসব নাকি আপনার ওয়াকফ করে যায় মানুষের মানুষরা যেসব ওয়াকফ করে যায় যেমন ধরেন কেউ একটি মসজিদ বানিয়ে গেল মসজিদে মানুষরা কেয়ামত পর্যন্ত নামাজ পড়বে আর সে কবরের থেকে থেকে সাবটি পাবে মানে যেইটি ওয়াকফো করে যায় ওয়াকফর যেই জায়গাটায় করা যায় ওয়কফর জায়গাটা কোনো দিনও কেউ বিক্রি করতে পারবে না কেয়ামত পর্যন্ত তো এ কোন একটি মসজিদ রেখে গেল একটু ওয়াকফ করে অথবা কোন একটি বাগান ওয়াকফ করে রেখে গেল যে বাগান থেকে যে সব ফসল হবে যেসব ফল হবে এসব ফকির খাবে সে অক্ফ করে গেল একটি মানে কুয়া সে বানিয়ে গেল কুয়ার পানি মানুষরা পান করবে অথবা কোন একটা ওসিওত করে গেল মানে ওকফ অথবা ওসিওত করে গেল একটি একটি বিল্ডিং বিল্ডিং থেকে যা পয়সা আসবে এ পয়সাটি ফকির মিসকিনকে দেওয়া হবে বেশিরভাগ ওলামার বলেছে যে ওয়াকফো এর সাথে ওয়াকফের সাথে ওসি যদি করে যায় কোনো একটা সদা এমন একটি সদাকা যেই সদাকাটি সে মারা যাওয়ার পরেও বন্ধ হয় না অথবা একটি সে রাস্তা বানিয়ে গেল রাস্তা এই যে রাস্তা থেকে মানুষরা চলাফেরা করবে সে সে একটি সে কবর কবর থেকে সব পাবে অথবা একটি সে চাপা কল বানিয়ে গেল একটি গাছ লাগিয়ে গেল অথবা মানে সে পয়সা দিল পয়সা দিয়ে অনেকগুলো বই ছাপান হলো বই মানে আপনার সে মারা যাওয়ার পরেও বইগুলো মানুষ বিলি মানে মানুষের মধ্যে বিলি বিলি করা হলো বিলি বন্ধ বিলি করা চলতে থাকলো তো মোটামুটি বেশিরভাগ ওলামা বলেছেন যে ফো যেগুলো ওয়াকফো করা হয় ওয়াকফোটা হবে সদকাচারিয়া আবার ওসিও যদি করা হয় ওসিওটাও ধরা যেতে পারে তো মোটামুটি সদাকা জারিয়ার অর্থ যেটি আর যেভাবে বলেছি যে প্রবাহিত নদী যেভাবে পানি বন্ধ হয় না এভাবে যেই যেই সদাকাটি আপনি মারা যাওয়ার পরেও বন্ধ হবে না চলতে থাকবে সেটিকে বলা হয় সদাকা জারিয়া তো আপনার যে প্রশ্ন হয়েছিল যে আপনার ভাইকে আপনি পয়সা দেওয়ার ব্যাপারে বিয়ে করার জন্য হ্যাঁ এটি অনেক বড় একটি অনেক বড় একটি সবের কাজ আপনি আপনার ভাইকে পয়সা দিচ্ছেন সে বিয়ে করার জন্য এটি অনেক বড় একটি সবের কাজ কিন্তু এটি সদা কাজ আরিয়ার মধ্যে পড়বে না কারণ সদা কাজ আরিয়া হলো এমন একটি কাজ ভেবে বলেছে যে আপনি মারা যাওয়ার পরে ওইটি বন্ধ হবে না এইটি সবটি চালু থাকবে এবং আপনি কবরে থেকে থেকে কবরে বসে বসে এই সবগুলো আপনি পাবেন সুতরাং এটাই বলতে চাচ্ছি যে আপনার ভাইকে আপনি পয়সা দিয়ে সাহায্য করা বিয়ে করার জন্য সেটি সদাকা জারি হবে না বারাক আল্লাহ ফিকুম যদিও আপনার এটি অনেক বড় সব কাজ কিন্তু সদাকা জারির মধ্যে এটা পড়বে না বারাক আল্লাহ ফিকুম স্লু আলসাইদিন মহম্মদ ওয়াল আলী ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি